এবার সকল ভক্তকে সুখবর দিলেন টলিউড তথা টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা নীল ভট্টাচার্য, মানে সকলের প্রিয় নিখিল। কৃষ্ণকলি ধারাবাহিকে নিখিল এবং শ্যামার চরিত্র যে কতটা ফেমাস হয়েছে দর্শক মহলে তা তো আর আলাদাভাবে বলার প্রয়োজন নেই। নীল ভট্টাচার্য কৃষ্ণকলি ধারাবাহিকে বেশ অনেক বছর ধরেই কাজ করে আসছে, তবে ইতিমধ্যে জানতে পারা গিয়েছে নীল ভট্টাচার্যের নাকি পার্ট এবার শেষ হতে চলেছে কৃষ্ণকলি ধারাবাহিকে, এমনটাই শোনা যাচ্ছে। আসতে চলেছে নাকি নীল ভট্টাচার্যের নতুন একটি সিরিয়াল, এমনটাই শোনা গিয়েছে। গতকাল জি বাংলায় 10th একটি নতুন সিরিয়ালের প্রোমো এসেছে, যে সিরিয়ালটির নাম উমা। উমা চরিত্রে দেখা যাবে বিখ্যাত মডেল সিঞ্জিনী চক্রবর্তীকে, মডেল ইন্ডাস্ট্রিতে বেশ ফেমাস তিনি। তিনি এই প্রথম সিরিয়াল জগতে পা রাখছেন, এমনটাই জানা গিয়েছে। একজন গরিব ক্রিকেটারের গল্প বলবে এই উমা, মানে সিঞ্জিনী চক্রবর্তী। ধারাবাহিকে থাকছেন খারাপ চরিত্রে অভিনেত্রী শ্রীতমা, মানে পাণ্ডব গোয়েন্দার সকলের প্রিয় বিচ্ছু। বিচ্ছু এখানে খারাপ চরিত্রে থাকবেন, সাথে নায়কের ভূমিকায় কিন্তু থাকছেন কৃষ্ণকলের নিখিল, মানে সকলের প্রিয় অভিনেতা নীল ভট্টাচার্য। নীল ভট্টাচার্যের ফ্যানেদের জন্য কিন্তু এটি দারুণ সুখবর। নীলের নতুন সিরিয়াল নিয়ে আপনাদের কী মতামত তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন। এমনই লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ।